दिनी भाई एवं बोनेरा मात्र छयटी काज छेड़े दिन ताहले आपनादेर रिजिक दिन दिन बृद्धि होते थाकबे आपनारा धनी हो जाबेन अभाव अनटन गुलो आपनादेर दूर हो जाबे अल्लाह रब्बुल आलामीन निजेई बोलेछेन एई छयटी काज जदि आपनारा छेड़े दिते पारेन अवश्यई आपनादेरके अल्लाह बेहिसाब रिजिक दान करे आपनादेरके सच्छल करे दिबे सकले बोली सुबहानाल्लाह তাহলে অবশ্যই আপনারা এই ছয়টি কাজকে ছেড়ে দিবেন কখনো এই কাজগুলো করবেন না প্রিয় দিদি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করার জন্য অপেক্ষায় আছে কিন্তু আপনি এমন কিছু কাজ করেন এই কাজগুলোর কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে আর আপনার রিজিককে কমিয়ে দিচ্ছে দিন দিন আপনি পেরেশানির মধ্যে পড়ে আছেন তাই আজকের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং জানতে হবে কোন ছয়টি কাজ ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে গায়বি রিজিক আসতেই থাকবে আল্লাহ রিজিক দিন দিন শুধু বৃদ্ধি করে দিবে আল্লাহ ওয়াদা করেছেন এবং নবীজিও ওয়াদা করেছেন বলেছেন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছয়টি কাজ যদি আপনারা ছেড়ে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘোষণা হলো আপনাদের রিজিকের মধ্যে বরকতে বরকতে আপনাদের ফ্যামিলিকে ভরপুর করে দিবে সচ্ছলতা দান করবে রিজিকের সমস্যায় আর আপনারা পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাই ইয়াত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান পরিপূর্ণ আনবে এবং তাকওয়া অর্জন করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারে না রিজিক পেশে আশ্চর্য হয়ে যাবে যে এমন জায়গা থেকেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিতে পারে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব বিহিসাব রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে তাই আমি অনুগ্রহ করে বলবো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি কোন ছয়টি কাজ ছেড়ে দিলে দিন দিন শুধু রিজিক বাড়বে আর বাড়বে পৃথিবীর এমন কোন মানুষের শক্তি নাই আপনার রিজিককে বন্ধ করার আপনার সঙ্গে হিংসা করেও আপনার রিজিক বন্ধ করতে পারবে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে এই ছয়টি কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো যদি আপনাদের ফ্যামিলির মধ্যে সদস্যের মধ্যে ঘরের মধ্যে কেউ গোপন গুনাহ করে থাকে এই গোপন গুনাহ যদি ছেড়ে না দেয় আপনাদের ঘরের মধ্যে কখনো বরকত আসবে না রহমতের ফেরেশতা আসবে না আর সেই গোপনে গুনাহ করার কারণে ঘরের মধ্যে থেকে রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেয় রিজিককে কমিয়ে দেয় সকলে বলে নাউজুবিল্লাহ আপনি আপনার ছেলের হাতে মোবাইল দিয়েছেন মেয়ের হাতে মোবাইল দিয়েছেন আপনার স্ত্রী পরিবার পরিজনদের হাতের মধ্যেও মোবাইল আছে কিন্তু তারা যদি গোপনে দেখা যায় আপনার ছেলে মেয়ে গোপনে পর্ণো ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে গান বাজনা শুনে দেখে যেগুলো গুনার কাজ গোপনে গুনাহ করে পর্ণো ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখছে পৃথিবীর কোনো মানুষ দেখছে না আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক কিন্তু কমিয়ে দেয় কিংবা আপনার স্ত্রী পরকিয়া করে কিনা আপনি একটু জানুন আপনার স্বামী পরকিয়া করে কিনা আপনি একটু জানুন মা বোনেরা যদি
স্বামী স্ত্রী একে অপরে পরকিয়া করে অন্য নারী পুরুষের প্রতি আসক্তি থাকে, গোপনে গুনাহ করে, তাহলে মনে রাখবেন সেই ঘর থেকে রিজিককে সংকীর্ণ ছোট করে দেওয়া হয়, রিজিকের অভাব অনটন সেই ঘরের মধ্যে থাকবে, গোপনে কোন ধরনের গুনাহ করবেন না। আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন, ছেলের মোবাইলটা চেকিং করুন, ছেলে কি দেখে। মেয়ে মোবাইল দিয়েছেন মেয়েকে, মেয়ে পড়াশোনা করে, মেয়েকে চেকিং দেন মোবাইলটা নিয়ে যে মোবাইলের মধ্যে কি দেখেছে সে। বর্তমানে তো মোবাইলের মধ্যে পড়াশোনার যুগ চলে এসেছে, আপনি দেখবেন সে পড়াশোনার ক্ষেত্রে কোনো অবহেলা করে কি না, আর পড়াশোনার নামে অন্য কোনো সাইটের মধ্যে খারাপ ছবি দেখে কি না। মোট কথা হচ্ছে আপনি গোপন গুনাহ ছেড়ে দিতে হবে। আপনাদের সদস্যের যত সদস্য আছে, ফ্যামিলি আছে ঘরের মধ্যে, সকলে গোপন গুনাহ ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক দিতেই থাকবে, দিন দিন শুধু রিজিক দিবেই, ঘরের সকলে নামাজি হয়ে গেলে, আল্লাহু আকবার দিনদার হয়ে গেলে, গুনাহ ছেড়ে দিলে রিজিক আসতেই থাকবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক নম্বরে পরিবারের কেউ যদি গোপন গুনাহ করতেই থাকে, যদি তাকে থামানো না হয়, তাহলে বন্ধ করা না হয়, তাহলে আপনাদের রিজিক কিন্তু বাড়বে না। আপনারা যদি জানেন গোপনে গুনাহ করে ছেলে মেয়ে কিংবা স্ত্রী পরিবার পরিজন কিংবা হাজব্যান্ড, এক্ষুনি বুঝিয়ে বলুন, যদি তারা গুনাহটা বন্ধ করে দেয় ফ্যামিলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুই নম্বরে যদি আপনারা দেখেন আপনার পরিবারের রিজিক কমে যাচ্ছে, আপনারা তখন কৃপণতা করবেন না, কৃপণতাকে ছেড়ে দিবেন, কৃপণতাকে ছেড়ে দিয়ে আপনি বেশি বেশি করে দান সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রহমত করে আপনাদের রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে। কৃপণকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, বখিলকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। যদি দেখেন ফ্যামিলির মধ্যে অভাব অনটন দূর হয় না, অনেক সমস্যা আছেন, কৃপণতা ছেড়ে দিয়ে আপনি বেশি বেশি করে দান সদকা করুন, আর দান সদকা করলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমানোর জন্য একমাত্র দান সদকা করবেন। দান সদকা বেশি বেশি করলে, দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমে যায়, গুসা কমে যায়, আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের মধ্যে যদি রিজিক কমে যায়, কৃপণতা করবেন না, কৃপণতা ছেড়ে দিয়ে গরিব অসহায় এদেরকে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকতে বরকতে ভরপুর করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনের, তিন নাম্বার যেই কাজটাকে ছেড়ে দিবেন, আপনারা অনেক গিয়েছেন শুকরিয়া আদায় করেন না, যা খাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহ তুমি খাওয়াইছ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া, এই কথাটা বলেন না। আপনাকে যত আল্লাহ রিজিক দান করে, শুধু খাই না, শুধু পাই না, শুধুই আল্লাহ দেয় না, এমনটাই যদি করতে থাকেন, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে এবং আপনাদের নিয়ামতকে ছিনিয়ে দিবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন হুর হুর করে আপনাদেরকে চতুর্দিক থেকে রিজিক দান করে দিবে, আপনাদের অভাব অনটনকে দূর করে দিবে, আর শুকরিয়া আদায় করবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নিবে, কঠিন আযাবের মধ্যেও গ্রেফতার করবে। তাই আপনারা ফ্যামিলির সকলে ঘরের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ বলে মন থেকে শুকরিয়া আল্লাহর কাছে আপনারা আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে বুঝতে পারলেন
তিন নম্বরে না শুকরিয়াকে ছেড়ে দিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কম পান বেশি পান কিংবা সময় ভালো যাক খারাপ যাক আলহামদুলিল্লাহ, যেভাবে আছেন সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। চার নম্বরে ব্যবসায় মিথ্যা কথা বলা, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, দেখা যায় 2000 টাকার একটা মাল আপনি কিনতে গিয়েছেন, সে ব্যক্তি 2000 টাকার মালটাকে 5000 টাকা দাম চেয়েছে এবং বলেছে আল্লাহর কসম করে বলছি আমার কোনো কিছুই থাকবে না, কিনা দামে আপনাকে ছেড়ে দিচ্ছি। এটা মিথ্যা, আপনাকে 2000 টাকার মালটা 5000 টাকা বলছে দোকানদারে, তারপর বলছে যে আমি কেনা দামে দিয়ে দিচ্ছি আপনাকে, আমার লাভ থাকবে না। এটা হারাম হয়ে গেল, মিথ্যা ব্যবসা হয়ে গেল। এই মিথ্যা কথা বলা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি দোকানদার, 2 টাকারটা 5 টাকা বেচেন কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না যেটা এত টাকা কিনা, 2000 টাকার জিনিস কিনা হচ্ছে 1000 টাকা, 2000 টাকা বিক্রি করতে পারে বা 3000 টাকা বিক্রি করতে পারে, এটাকে একদম বেশি দামে বিক্রি করা ঠিক না। নবীজি নিষেধ করেছেন অতিরিক্ত দাম কেউ চাইতে পারবেন না, লিমিট থাকবে। তাহলে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বললে কিন্তু হারাম হয়ে যাবে ব্যবসা বাণিজ্য করা। এই জন্যে সত্য কথা বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে যারা যাকাত দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন আকিমুস্সালাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতুজ্জাকা, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাতকে প্রদান করো। যাকাত, যাকাত দিলে মাল কখনো কমে না, দেখা যায় কমে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে আপনাকে বরকত দিবে বলা যায় না। এই জন্যে যাকাতকে হিসাব কষে কষে সুন্দর করে আপনাদেরকে যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে। যাকাত না দিলে আপনি ফকির হয়ে যাবেন, রিজিকের মধ্যে বরকত পাবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই যাকাত দিতে হবে, যাকাত না দিয়ে থাকবেন না। কারণ কে? মূসা আলাইহিস সালাম বলেছিল, কারণ তুমি আল্লাহর পথে যাকাত দাও, তোমাকে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সে কারণ বলেছিল, না আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় নাই, আমার মেধার শক্তিতে আমি ধন সম্পদ এনেছি, আল্লাহ আমাকে দেয় নাই। এই কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে তার সম্পদ সহকারে মাটির নিচে গাড়িয়ে দিয়েছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত নিচের দিকে শুধু যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্যে আপনার মালের টাকা পয়সার যদি যাকাত দেন, অবশ্যই আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। 6 নম্বরে সর্বশেষ, পরিবারের সদস্য কেউ যদি হারাম উপার্জন করে, হারাম ইনকাম করে, আর্নিং করে, এই হারাম ইনকাম আর্নিং উপার্জন করার কারণে আপনাদের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না এবং আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সে রহমত নাজিল করতে পারে না, রহমত সেই ঘরের মধ্যে নাজিল হয় না। আর সেই ঘরের মধ্যে রহমত নাজিল হওয়া হলে তাহলে খারাপ ফেরেশতা চলে আসবে, খারাপ ফেরেশতা চলে আসবে, আজাবের ফেরেশতা চলে আসবে, রহমতের ফেরেশতা থাকবে না। এই জন্যে ঘরের মধ্যে হারাম উপার্জন করা বন্ধ করে দিবেন, আর করবেন না যে হারাম উপার্জন করেন। হালাল খাইবেন, কম খাইবেন, হালাল পরবেন, কম পরবেন, কমের মধ্যেই শান্তি তৃপ্তি, কিন্তু বেশির মধ্যে তৃপ্তি শান্তি খুবই অল্প পাওয়া যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরিবারের সদস্য কেউ যদি হারাম উপার্জন করে এক্ষণি বন্ধ করে দিন,
হালাল উপার্জন করতে বলুন, হালাল ভাবে খাইতে বলুন, চলতে বলুন। তাহলে বুঝতে পারলেন, যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন না করে পরিবারের সকলে হালাল ইনকাম খায়, কষ্ট করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার সময়কে ভালো করতে সময় লাগে না। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ আমি আবারও বলে দিচ্ছি, ছয়টি কাজ যদি ছেড়ে দিতে পারেন তাহলে রিজিক দিনের দিন শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আপনার রিজিক কখনো কমবে না। এই ছয়টি কাজের মধ্যে এক নম্বর কাজ হলো, পরিবারে কেউ যদি গোপনে গুনাহ করতে থাকে, আপনি গুনাহগুলোকে বন্ধ করে দিবেন, আপনার ছেলে মেয়েকে শাসন করবেন, মোবাইলটা চেক দিবেন, স্ত্রীকে বলবেন। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দুই নম্বরে যদি দেখেন আপনার পরিবারের রিজিক কমে যায়, তাহলে কৃপণতাকে ছেড়ে দিবেন এবং বেশি বেশি করে দান করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ফ্যামিলির মধ্যে বরকতে বরকতে রিজিকে ভরপুর করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। বেশি বেশি দান করতে হবে। তিন নম্বরে শুক্রিয়া আদায় করতে হবে, না শুক্রিয়া করা যাবে না। চার নম্বরে ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে না, যে কোনো ব্যবসা করেন মিথ্যা কথা কখনো বলবেন না। পাঁচ নম্বরে যারা জাকাত দেয় না তাদের ধন সম্পদ কমে যায়, এবং এই জাকাত না দেওয়ার যে অভ্যাসটা আছে অভ্যাসটাকে ছেড়ে দিতে হবে, জাকাত দিতে হবে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, পাঁচ নম্বরে জাকাত যে ব্যক্তি দেয় না তাদের রিজিক কমিয়ে দেওয়া হয়, দিলে বাড়িয়ে দেওয়া হয়। ছয় নম্বরে সর্বশেষ পরিবারের সদস্যর মধ্যে যদি কেউ গুনাহের কাজ করে থাকে, হারাম উপার্জন করে, তাহলে তার হারাম উপার্জন করার পথটাকে বন্ধ করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আশা করি এই ছয়টি কাজ সম্পর্কে শুনেছেন, এক্ষণে ছেড়ে দিন ইনশাআল্লাহ। সময় পরিবর্তন হতে, সময় ভালো হতে, বড়লোক হতে সময় লাগবে না, আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং আপনারা এরকম ভিডিও আরও পেতে চান, সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে নিয়ত করে যাবেন। আল্লাহর কাছে একটু দোয়া করছি, যারা যারা আমিন লিখেছে, আল্লাহ যারা যারা আমিন লিখেছে তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দাও, আল্লাহ তাদের অভাব অনটনগুলোকে দূর করে দাও, আমিন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।